স্নেহভাজন ছাত্রী ও ছাত্রবৃন্দ, তোমাদের বিগত ক্লাসে দু তিন রকমের অপশান দিয়েছিলাম যে একটা পরীক্ষা দেব তোমাদের। তোমরা কিন্তু কেউ রেসপন্স তেমন করনি, দু তিনজন বলেছে স্যার পরীক্ষা দেব। ভাবলাম যে হয়তো রমজানের জন্য, রমজান মাসের রোজা উদযাপন করছো, রোজা পালন করছো সবাই, না হলে বেশিরভাগ যারা মুসলিম সম্প্রদায়ের রয়েছে, অমুসলিম সম্প্রদায়ের তো রোজা করার কোনো প্রশ্নই নাই। কাজেই পরীক্ষার বিষয়টা বাদ দিলাম এখন আপাতত, রমজান পর্যন্ত, ঈদের পরে, ঈদ ভ্যাকেশনের পরে বিষয়টা দেখা যাবে। আর এইদিকে তোমাদের যেটা আমি উপপাদ্যটা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, তোমরা তো জানো জ্যামিতির দুটো পার্ট, একটা হচ্ছে উপপাদ্যের পার্ট, একটা হচ্ছে সম্পাদ্যের পার্ট। উপপাদ্য এবং সম্পাদ্যকে সাইমালটেনিয়াসলি আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক গ্রাফের মধ্যে একটা এদিকটা এগোচ্ছে, একটা এদিকটা এগোচ্ছে, এইভাবে প্রথমে আমরা বিধ্বস্ত চতুর্ভুজ পর্যন্ত করিয়েছিলাম, উপপাদ্য তারপরে সম্পাদ্য করালাম, পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত। তো এর আগেও বলেছি তোমাদের, আজও বলছি, সিলেবাসটাকে এমন ভাবে ভাগ করা হয়েছে যেন তিনটে পর্বে, তিনটে ভাগ, তিনটে পর্বে পরীক্ষা নেওয়া যায়। সেই হিসাবেই প্রথম পর্বে কিছু উপপাদ্য সম্পাদ্য, দ্বিতীয় পর্বে উপপাদ্য সম্পাদ্য, তৃতীয় পর্বে রয়েছে। আমি আজকে তোমাদের গতদিনেই বলেছিলাম যে সম্পাদ্য হয়তো করাতে পারি, তোমরা জ্যামিতিক যন্ত্রপাতিগুলো নিয়ে বসবে। এখন আবার বলছি, যদি কেউ জ্যামিতিক যন্ত্রপাতির বিষয় নিয়ে বসে না থাকো, তাহলে তোমরা এক্ষুনি নিয়ে নাও, যেহেতু তোমাদের হাতের কাছেই সব রয়েছে, বাড়িতেই বেডে বসেই তোমরা হয়তো ক্লাসগুলো দেখছো, সেখানে তোমাদের হাতের কাছে যন্ত্রপাতি নিয়েছে, তোমরা বসে যাও। তা আজকে আমি তোমাদের সম্পাদ্য করাবো। তো সেই সম্পাদ্যটা করাচ্ছি কোনো বৃত্তে স্পর্শ কঙ্কন, যে স্পর্শকের উপর ভিত্তি করে তোমাদের উপপাদ্যগুলো হয়ে গেল। স্পর্শক এবং স্পর্শ বিন্দু গামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব, এবং বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ কঙ্কন করা যায়, স্পর্শ বিন্দুর সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান সমান কোণ উৎপন্ন করে, এই উপপাদ্য তোমাদের শেখানো। তারপরে সাধারণ স্পর্শক হল দুটি বৃত্তের, এটি সাধারণ স্পর্শক। দুটি বৃত্ত যদি একটি বিন্দুতে স্পর্শ করো, হয় অন্তঃস্থভাবে বা বহিস্থভাবে, তাহলে তাদের কেন্দ্রদায়ের সংযোগ রেখাংশ এবং স্পর্শ বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত হবে, এবং সাধারণ স্পর্শক আবার দুই ভাগে ভাগ করা হবে, তির্যক সাধারণ স্পর্শক, সর্বসাধারণ স্পর্শক। এবার ওই স্পর্শক সংক্রান্তই কোন বৃত্তে সম্পাদ্য। আমি সম্পাদ্যের তিনটে যে পাঠ রয়েছে সেটা লিখেছি তোমাদের। প্রথম যেটা পর্ব রয়েছে এক নম্বর, সেটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত বা অন্তর্বৃত্ত। তো অন্তর্বৃত্ত এটা হয়ে গেছে তোমাদের, এটা হয়ে গেছে দুটো পার যে রয়েছে বৃত্তের উপর কোন বিন্দুতে কোন বিন্দুতে বা বহিস্থ কোন বিন্দু থেকে বিন্দু থেকে ওই বৃত্তের
is possible. এই একটা পার্ট রয়েছে আর থার্ড পর্যায়ে যেটা রয়েছে এটা ফার্স্ট পর্যায়, ফার্স্ট টার্মের জন্য, এটা সেকেন্ড টার্মের জন্য, এটা থার্ড টার্মের জন্য কি রয়েছে? স্পর্শকার আরো একটি পার্ট ছিল যেটা একটু জটিল ছিল তোমাদের সিলেবাস থেকে, সেটা বাদ দিয়ে দিয়েছে, সেটা যখন আলোচনা করবো তখন একটু পরে আমি বলছি। এটা হচ্ছে দুটি সরলরেখার মধ্য সমানুপাতে নির্ণয়। পদ্ম সমানুপাতে নির্ণয় তথা জ্যামিতিক উপায়ে কোন সংখ্যার বর্গমূল নির্ণয়, বর্গমূল নির্ণয় তো আমরা শিখেছ পাটিগণিতিক পদ্ধতিতে, বীজগণিতিক পদ্ধতিতে, এবটা জ্যামিতিক পদ্ধতিতে বর্গমূল নির্ণয় ও ওই সংক্রান্ত ওই সংক্রান্ত আরো কিছু অঙ্ক যেমন হয়তো একটি আয়তক্ষেত্র দেওয়া থাকবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে, বলবে তুমি আয়তক্ষেত্রটি অঙ্কন করো এবং সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। হয়তো বলে দিল রুট ওভার একুশের বর্গমূল নির্ণয় করে, একুশের বর্গমূল নির্ণয় করে জ্যামিতিক উপায়ে, পাটিগণিতের সাহায্যে নয় জ্যামিতিক সাহায্যে, একত্রিশের বর্গমূল নির্ণয় করো, বা হয়তো রুট একত্রিশের রুট সাতাশের তুমি জ্যামিতিক মান নির্ণয় করো। ওই একই পদ্ধতি সেটা মধ্যে সমানুপাতি, সেটা হচ্ছে থার্ড পর্যায়ে। আমি উপপাদ্যের সঙ্গে সঙ্গে এটা তোমাদের হয়ে গেছে, এবার আমি স্পর্শক সংক্রান্ত উপপাদ্যগুলো হয়ে গেল, সেই জন্য স্পর্শ সংক্রান্ত যে সম্পাদ্য এটা আজকে করাবো আমি তোমাদের, তারপরে থার্ড পর্যায়ে এটা করাবো। মাধ্যমিক পরীক্ষায় এবছরে 2020 যেটা মাধ্যমিক সেটা এসেছে, এখান থেকে কিছুটা পাঠ এসেছে, এখান থেকে কিছুটা পাঠ এসেছে, কাজেই তোমাদের জন্য 2021-এর জন্য পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত একান্তই প্রয়োজন রয়েছে। তার মধ্যে এগুলো যেগুলো যেগুলো এসেছে এগুলোর মধ্যে তো অনেকগুলো বিষয় রয়েছে, এটার মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, এই বিষয়ের মধ্যে যে কোন বিষয়টা এসেছে, কোন অংশটুকু এসেছে সেটাকে গুরুত্ব কম দিয়ে হয়তো গুরুত্ব কম দেবই বা কেন, আমরা শিখবো, শেখার জন্য এসেছি, সবই শিখবো, কোনো কিছুকে বাদ দিয়ে আমরা শিখবো না। যে আমাদের পাঠ্যক্রমের মধ্যে রয়েছে, পাঠ্যক্রম অন্তর্ভুক্ত সমস্ত বিষয় শিখবো, তবেই আমরা সাবলীলভাবে পরবর্তীতে এগিয়ে যেতে পারবো উঁচু ক্লাসের জন্য। যাই হোক, আমি তোমাদের বৃত্তের কোনো বিন্দুতে বা বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের স্পর্শ অঙ্কন এইটুকুই তোমাদের শেখাবো। সহজ বিষয় রয়েছে, অতি সহজ বিষয়, তোমরা বইটা খুললেই বুঝতে পারবে। এবার দেখো, তোমরা বই বের করো, তোমাদের বইয়ে 229 পাতায় 17 নম্বর চ্যাপ্টার সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন, কনস্ট্রাকশন অফ ট্যাঞ্জেন্ট টু এ সার্কেল, কোন সার্কেলের একটা ট্যাঞ্জেন্ট স্পর্শক অঙ্কন করতে হবে, তো দেখে না কিভাবে অঙ্কন করতে হয়। তোমরা উপপাদ্য শেখাতে গিয়ে তোমাদের বলেছিলাম একটা উপপাদ্য বানিয়েছি করেছো তোমরা, সেটা হচ্ছে কোন বৃত্তের
কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী বা সাধ্য পরস্পরের উপর লম্ব হয়। ওই ওই যে সূত্র, ওই সূত্রকে অবলম্বন করি আমরা কি করে, আমরা কোন বৃত্তের উপর অবস্থিত, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে স্পর্শকের দুটি পাঠ রয়েছে, একটা পাঠ প্রথম পাঠটা হচ্ছে কোন বৃত্তের উপর অবস্থিত কোন বিন্দুতে স্পর্শক অঙ্কন, এবং দ্বিতীয় পাঠটা হচ্ছে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে ওই বৃত্তের একটি বা দুটি স্পর্শক অঙ্কন। তোমরা তো জানো দুটির বেশি স্পর্শক অঙ্কন করা যায় না একটি বিন্দু থেকে বহিস্থ, কাজে একটি বিন্দুতে বহিস্থ কোন বিন্দু থেকে ওই বৃত্তের ম্যাক্সিমাম দুটি স্পর্শক চাইতে পারে, তবে সাধারণত দুটি একসঙ্গে চাই না, পরীক্ষায় চাইলে একটি চাই একটি স্পর্শক অঙ্কন করো, দুটি চাইলে তো কোনো অসুবিধাই নাই। যাই হোক, দুটো পাঠের মধ্যে প্রথম পাঠটা হচ্ছে বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন। দেখেন তাহলে একটা বৃত্ত অঙ্কন করতে হবে, বৃত্ত মানে কি তার একটি ব্যাসার্ধ থাকবে, যেমন প্রথমেই তোমরা বলে দিয়েছো, দেখো আমি 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্ত আঁকি এবং ওই বৃত্তের উপর অবস্থিত কোনো একটি বিন্দুতে ওই বৃত্তে স্পর্শক অঙ্কন করি। তাহলে 2.5 সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। দেখে নিচ্ছি 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ধরে নিলাম এটাই হচ্ছে আমার 2.5 সেন্টিমিটার, নিয়ে নিবে একটা 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এটা দেখে নাও। এর আগেও সম্পাদ্য করতে গিয়ে অসুবিধা ফিল করেছিলাম, এবারে দেখো সেই অসুবিধাই ফিল হবে। এই হচ্ছে বৃত্ত, কেন্দ্র হচ্ছে এটা ধরে নিলাম এই কেন্দ্র, ও হচ্ছে ও কেন্দ্র 2.5 সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করেছি, যেটা হয়তো আমি ধরে নিলাম এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার এটা 2.5 সেন্টিমিটার যেদিকে একটা ব্যাসার্ধ বলো না কেন তুমি, এটা হয়তো 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধে। এবার বলছে বৃত্তের উপর অবস্থিত কোন একটি বিন্দুতে স্পর্শক অঙ্কন, বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি, ও কেন্দ্র বৃত্তের উপর অবস্থিত যে কোনো জায়গাতে, এই জায়গাটা তো নিতে পারো অথবা এই জায়গাতেও নিতে পারো, ধরে নিচ্ছি এইরকম জায়গাতে একটি বিন্দু নিলাম পি, পি বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হবে, এই বিন্দুতে কিন্তু করতে পারো, কারণ এটাও তো একটা বিন্দু ওই বৃত্তের উপর অবস্থিত, কাজে ওই বিন্দুতে নিতে পারো, আমি অন্য কোনো জায়গাতে পি একটি বিন্দু নিলাম। এবার নিয়মটা কি হচ্ছে পদ্ধতিটা দেখো, 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কেন্দ্র বৃত্ত অঙ্কন করলাম, এটা চিহ্নিত করতেও পারো তুমি নাও করতে পারো, তোমাদের সুবিধার জন্য আমি দেখে দিলাম যে এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের, হয়তো ব্যাসার্ধের নাম হচ্ছে আমি নাম দিয়ে দিলাম ওই ব্যাসার্ধ। এবার এ বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে পারি, বা আলাদা করে হয়তো বলে দিল ও কেন্দ্র বৃত্তের উপর অবস্থিত পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করো, এটার জন্য কি করবো প্রথম পি বিন্দুটা নিয়ে নিলাম বৃত্তের উপর অবস্থিত। এবার আমরা জানি স্পর্শকারী স্পর্শ বিন্দু গম্ভীর ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়, সেই জন্য স্পর্শ বৃত্তের উপর অবস্থিত পি বিন্দু, পি বিন্দুকে আমি ব্যাসার্ধটা অঙ্কন করি, অর্থাৎ এই যে দেখে নাও তাহলে এবার দেখে নাও পি বিন্দুকে আমি ব্যাসার্ধ অঙ্কন করলাম,
এবার খুব স্বাভাবিক জ্ঞান থেকে বলো তোমরা শিখেছো স্পর্শকারী স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর উপলম্ব হয়। তাহলে স্পর্শ এই যে এই বিন্দুটা রয়েছে বিবিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে অপি, ও বিন্দুতে একটি বোধহয় লম্ব অঙ্কন করলেই সেটা হয়ে যাবে লম্বের যে বাহুটা হবে সেটা হয়ে যাবে স্পর্শ। সেই জন্য এখানে একটি আমি একটি লম্ব অঙ্কন করবো, লম্বটা অঙ্কন করতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে। সেটা দেখো লম্ব কী করে করবে, লম্ব অঙ্কন করতে তো আর নতুন করে শেখানোর কিছু নাই, ক্লাস সিক্স থেকে শিখে আসছো তোমরা। 90 ডিগ্রি কোন অঙ্কন করবো, এখানে বলে দিব ওপি XY-এর উপর পি বিন্দুতে লম্ব হয়ে গেল, তাহলে XY হয়ে গেল পি বিন্দুতে বৃত্তের উপর অবস্থিত পি বিন্দুতে স্পর্শ অঙ্কন। তাহলে এখানে বলে দিব অতএব XY হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত একটি স্পর্শ। এটুকু উত্তর তোমায় তো বলা হয়, এক্ষেত্রে অবশ্যই চাইবে না তোমাকে, যেহেতু স্পর ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছি। অনেক সময় স্পর্শকের দৈর্ঘ্য জানতে চাই, স্পর্শের দৈর্ঘ্য বলতে নির্দিষ্ট কোনো একটা বিন্দু থেকে হয়তো বলে দিবে, এক্ষেত্রে বলবে না, বহিষ্ঠ বিন্দু থেকে যেগুলো স্পর্শ অঙ্কন করা যায় সেক্ষেত্রে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলে, ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া থাকে, এক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া হয়েছে, আর বেশি কিছু করতে হবে না, জাস্ট এইটুকু। এটা করেই তুমি এই পরীক্ষায় 5 নম্বর পেতে পারো। তোমাকে কেবলমাত্র অঙ্কন চিহ্নগুলো দিতে হবে, কোনো কিছু লিখতে হবে না, এইটুকুই লিখে দিবে শেষে কনক্লুশনে। অতএব অমুক হচ্ছে ওই কেন্দ্রীয় অমুক কেন্দ্রীয় বৃত্তের উপর অবস্থিত অমুক বিন্দুতে অমুক হচ্ছে একটি স্পর্শ, অভীষ্ট যেটা আর কি আমাদের সেটাই হচ্ছে স্পর্শ। এটা দেখে নেবে তোমরা, করে দেওয়া হচ্ছে সম্পর্ক। তারপরে যেটা করে দেওয়া আছে সেটা হচ্ছে আর কি বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে, আমি এবার বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অবস্থিত 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কেন্দ্র বৃত্ত অঙ্কন করলাম, যার ব্যাসার্ধ হচ্ছে ও এ বা ও পি। এবার এ বিন্দুতে বা পি বিন্দুতে যে কোনো জায়গাতে আমরা স্পর্শ অঙ্কন করতে পারি, কারণ প্রশ্নেই বলে দেওয়া আছে কোনো একটা বৃত্ত অঙ্কন করে বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শ অঙ্কন করো। অকেন্দ্র বৃত্তের উপর পি বিন্দু একটা নিলাম, পদ্ধতিটা হচ্ছে পি যে কোনো একটা বিন্দু নিয়ে বৃত্তটা অঙ্কন করে পি যে কোনো একটা বিন্দু নিয়ে নেব, বিন্দু নিয়ে সেই জায়গাতে কেন্দ্রের সঙ্গে পি বিন্দু যুক্ত করব, পি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করবো, 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে আমরা সবাই জানি, তোমরাও সবাই জানো, হ্যাঁ,
সেই পদ্ধতিতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে, তবে কেউ যদি বলে 27-28 90 ডিগ্রি কোণ অঙ্কন করে আমি দেখাবো, তাহলে সে কিন্তু মার্কস পাবে না, কারণ সম্পাদ্যতে 27-28 এখানে অঙ্কন করা চলবে না। তোমাকে রুল কম্পাস ব্যবহার করতে হবে, পেন্সিল কম্পাস ব্যবহারের সাহায্যে তোমাকে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে যেটা লম্ব হলো সেটাই হচ্ছে প্রদত্ত স্পর্শ। অতএব ও কেন্দ্রীয় বৃত্তে পি বিন্দুতে এক্স ওয়াই হচ্ছে একটি স্পর্শ। এবার বৃত্তের বহিষ্ঠ কোন বিন্দু থেকে কি করে স্পর্শ অঙ্কন করে যায় সেটা তোমরা দেখে না। এবার আমরা আলোচনা করব বৃত্তের কোন বহিষ্ঠ বিন্দু থেকে ওই বৃত্তের স্পর্শ অঙ্কন। বৃত্তের বহিষ্ঠ কোন বিন্দু থেকে ওই বৃত্তের স্পর্শ অঙ্কন, এক্ষেত্রে তাই দেখবে এটি বৃত্তের ব্যাসার্ধের মাপ দিয়ে দিবে, দিয়ে বলবে বৃত্তটি অঙ্কন করো, হয়তো বলে দিল যে 2.6 সেন্টিমিটার বা 3.6 সেন্টিমিটার, যেমনটা বলেছে এখানে সম্পাদ্য দুয়ে দেখো 2.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করি, ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেন্টিমিটার দূরে একটি বহিষ্ঠ কোণ একটি বিন্দু থেকে ওই বৃত্তের স্পর্শ অঙ্কন করি। এটাই ধরে নিয়েছি আমি 2.6 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করেছি এবং এখান থেকে 5.7 সেন্টিমিটার দূরের একটি বিন্দু নেব। এরকম ক্ষেত্রে কি করতে পারো তোমরা, আগে কিন্তু 5.7 সেন্টিমিটার একটি সরলরেখা নিয়ে নিব, নিয়ে এক প্রান্তে একটি 2.6 সেন্টিমিটার মাপ কেটে নিয়ে এখানে আমি বৃত্তটি অঙ্কন করতে পারি, পরে বৃত্ত অঙ্কন করতে পারি। আগেই কিন্তু আমি সমগ্র কেন্দ্র থেকে যেটা দূরত্ব বলে দিয়েছে তোমাদের 5.7 সেন্টিমিটার সেই সরলরেখাটা আগে নিয়ে নেব, নিয়ে এক প্রান্তে 2.6 সেন্টিমিটার ব্যাসার্ধে বৃত্ত অঙ্কন করবো। অথবা এমনও করতে পারো আগে 2.6 সেন্টিমিটার ব্যাসার্ধে একটি বৃত্ত অঙ্কন করে নিলে, নতুন করে আবার স্কেলের সাহায্যে ওখান থেকে কেন্দ্রবিন্দু থেকে 5.7 সেন্টিমিটার দূরের একটি আমি একটি বিন্দু নিচ্ছি, ধরে নিচ্ছি এখান থেকে 5.7 সেন্টিমিটার দূরে, এটা ইঞ্চিতে দেওয়া আছে, ইঞ্চিটাকে আমরা ধরে নিচ্ছি আর কি 2.6, এইদিকে এই ধরে নিলাম এটা হচ্ছে 5.7, ধরে নিলাম ও কেন্দ্র 2.6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ও কেন্দ্র একটা বৃত্ত অঙ্কন করেছি, ও কেন্দ্র থেকে 5.7 সেন্টিমিটার দূরে যে কোনো একটি বিন্দু আমরা পি নিলাম, এই যে পি নিলাম, পি বিন্দু থেকে ওই বৃত্তে একটি স্পর্শ অঙ্কন করতে হবে। সেটার জন্য দেখো কিভাবে আমরা এগোবো, অঙ্কন করলাম 2.6 সেন্টিমিটার ব্যাসার্ধে একটি বৃত্ত অঙ্কন নিলাম, ওখান থেকে আমরা আগে থেকে 5.7 সেন্টিমিটার একটি সরলরেখা এঁকে রাখতে পারি, অথবা স্কেল সাহায্যে এখান থেকে নিয়ে নিলাম আমরা পি বিন্দু। এবার প্রথম যেটা ধাপ, সেই ধাপটা তোমরা কি করবে, কেন্দ্রবিন্দুর সঙ্গে পি বিন্দুটিকে আমরা যুক্ত করব। দেখেন পিবিন্দু যুক্ত হয়ে গেল, সে পিবিন্দুটা এখানে হতে পারে, এখানে 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 যে কোনো জায়গায়, বহিষ্ঠ হলেই হলো নিচে যে কোনো জায়গায়, এখানে এখানে যত দূরে গিয়ে পড়বে আর কি 5.7 সেন্টিমিটার, এইখানটায় না হয়ে এইখানটাও হতে পারে আর কি, এখানে হতে পারে এখানে, যাই হোক ওই সঙ্গে পিবিন্দু যুক্ত করলাম। এবার কি করব, সেখানে যে টাকা বইয়ে লিখাই আছে ধাপগুলা, এরপরে তোমরা অপি সরলরেখাটাকে সমদ্বিখণ্ড নিতে পারো রুল কম্পাসের সাহায্যে, ওই বিন্দু যে কোনো একটা বিন্দুতে তুমি সমদ্বিখণ্ড নিতে পারো। তোমরা তো জানো অপিকে সমদ্বিখণ্ড নিতে করতে বহুদিন আগে শিখেছে তোমরা, এটা অর্ধেকের বেশির ব্যাসার্ধ নিয়ে
ওই মাপ নিয়েই সমাধি খণ্ড কম্পন করেও দিতে পারো, অথবা কেবলমাত্র বন্ধু বিন্দুটা নির্ণয় করে ছেড়ে দিতে পারো, তোমার খুশি। অভিসরণরেখাকে আমি ধরে নিলাম কিউ বিন্দুতে সমাধি খণ্ড করলাম, এবার কিউকে কেন্দ্র করব। কিউকে কেন্দ্র করে ওপি বা বাস দেখো, কিউকে কেন্দ্র করে ও কিউ বা ও কিউ পি এর কিউ ও বা কিউ ও পি যেহেতু সমান রয়েছে, যে কোনো একটির মাপ নিয়ে এভাবে দিতে পারো, একদম পুরোটা অর্ধবৃত্ত করে দিতে পারো, অথবা এই পর্যন্ত ছেড়ে দিতে পারো, তোমার খুশি। তুমি পুরো অর্ধবৃত্ত কমপ্লিট করে দিতে পারো, এটা আমার নড়ে যাচ্ছে, যাই হোক ভালো হলো না, এখানে এসে মিলবে না। এবার কি করবে তোমরা, যেখানে ছেদ করলো ও কেন্দ্রবৃত্তকে যে বিন্দুতে ছেদ করেছে তার নাম দিয়ে দাও এ, বা পি বিন্দুর সঙ্গে একটা এই চাপটা এক্স পি বিন্দুর সঙ্গে মিলে যাবে, না মিলে গেলে না মিললে ধরে নেবে কোথাও একটা ভুল হয়েছে, আমার যেমন মিলতো না তার মানে এখানে নড়ে গেছিল, এই পেনটা নড়ে যাওয়ার ফলে এটা মিলবে না, মিলবে না মিললে জেনে নিতে হবে কোথাও তোমার ভুল হয়েছে, তখন তোমাকে একবার চেক করে দেখে নিতে হবে। পিএফ সম্পন্ন করা হলো, যা হয়তো দেখা যাচ্ছে ও কেন্দ্রবৃত্ত চাপ যেখানে ছেদ করেছিল এ বিন্দুতে, এ বিন্দুর সঙ্গে এটাকে যুক্ত করে বাড়িয়ে দিলাম, অতএব হলো পি ও হলো উদ্দিষ্ট স্পর্শ। তুমি পিএক্স কেও স্পর্শক বলতে পারো, কারণ তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে, স্পর্শকে রেখা অনেক দূর পরিণত যেতে পারে, কিন্তু আমরা কার্যকরী যেটা মাপ হচ্ছে স্পর্শকের সেটা হচ্ছে এ পর্যন্ত, কাজে পি এ কেই বলবো আমরা, অতএব পি এ উদ্দিষ্ট স্পর্শ। এক্ষেত্রে তোমাকে বলতে পারে যে স্পর্শকে দৈর্ঘ্য তুমি নির্ণয় করো, সেক্ষেত্রে স্কেলের সাহায্যে বা অঙ্কের সাহায্যে তুমি বলতে পারবো, অঙ্কের সাহায্যে বলতে পারবে নাকি এইটুকু ধরে দেওয়া আছে, ওপি দেওয়া আছে কত, ওপি সমান 5.7 সেমি, এইটুকু কত হবে ও এর সমান হয়ে যাবে, ও এর সঙ্গে যদি আমি যুক্ত করি এটাকে, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এবার স্পর্শ পি এ দৈর্ঘ্য জানতে চাইছে কি হবে তোমার, দেখানো ওপি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার, ওপি এর মান হচ্ছে 5.7 মাইনাস 2.7
6 স্কয়ার এটা সলভ করে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে পি এর মানে বহিঃস্থ বিন্দু থেকে কেন্দ্রবিন্দুতে স্পর্শ করতে বলতে পারে তোমাকে এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তুমি এটি বৃত্তঙ্কন করে এবং কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরে অবস্থিত বহিঃস্থ মানে বিন্দু থেকে একটি স্পর্শ অঙ্কন করো এবং স্কেলের সাহায্যে স্পর্শ বিন্দু তুমি নির্ণয় করো বলতে পারে এবার দেখো সম্পাদ্য তার পরবর্তী আরেকটা সম্পাদ্য দিয়েছে সেটা হচ্ছে এটা একটি স্পর্শ অঙ্কন করতে বলেছে এবার পরে দেখো ওই বৃত্তে দুটি স্পর্শ অঙ্কন করা তেমন কোনো ব্যাপার নয় সেটাকে তোমরা এইভাবে যেটা বলা হয়েছে এই জিনিসটাই করবে কি করবে এটাকে পূর্ণ বৃত্ত ঘুরিয়ে দেবে এটা অর্ধবৃত্ত না করে আমি কিউকে কেন্দ্র করে কিউকে কেন্দ্র করে যে ব্যাসার্ধ নিয়ে আমি অর্ধবৃত্ত অঙ্কন করলাম সেটাকে পূর্ণবৃত্ত করে দেবে এই পূর্ণবৃত্ত হয়ে গেল এবার কি করবো আমরা ঠিক বি বিন্দুর সঙ্গে এইদিকে এ বিন্দুতে স্পর্শ করেছে এবার এটাকে ধরে নিয়েছে নিচের দিকে বি বিন্দুতে করেছে পি বিন্দুর সঙ্গে এই জিনিসটা করে দেওয়া হয়েছে তোমার দেখো 231 পাতার যে সম্পাদ্যটা 3 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি বৃত্তের কেন্দ্র থেকে 7 সেন্টিমিটার দূরে বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শ অঙ্কন করি পিএ এবং পিবি দুটি স্পর্শ হয়ে গেল এখানে তুমি লিখে দেওয়াতে পিএ এবং পিবি দুটি উদ্দেশ্য স্পর্শ যা স্পর্শকে বহিঃস্থ ও থেকে পি বিন্দুর এখানে বহিঃস্থ বিন্দুর দূরত্ব হয়েছে 5.7 আছে এটাতে আর এটাতে রয়েছে তোমাদের কত সেন্টিমিটার রয়েছে 7 সেন্টিমিটার ধরে 7 সেন্টিমিটার ধরে নিয়ে নেবে ব্যাসার্ধের দূরত্ব আছে আমাদের 2.6 সেন্টিমিটার এক্ষেত্রে তোমাদের হয়ে যাবে 3 সেন্টিমিটার পদ্ধতি একই মা আলাদা হতে পারে সেটা করে নেবে তারপরে ওই পাতে 231 পাতায় দেখো সম্পাদ্য নিচের দিকে আমি 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধে একটি বৃত্ত আঁকি ওই বৃত্তের কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শ অঙ্কন করি এবং স্পর্শদ্বয়ের দৈর্ঘ্য ম্যাপে লিখি একই কথা 2.5 সেন্টিমিটার বৃত্তটা হয়ে যাবে ছোট 2.5 সেন্টিমিটার কিন্তু এটা হয়ে যাবে অনেক দূরে এটা 5.7 রয়েছে 10 সেন্টিমিটার একটু দূরে হয়ে যাবে পদ্ধতি একই কোনো আলাদা কোনো কিছু নাই কেবলমাত্র দূর রয়েছে স্পর্শদ্বয়ের দৈর্ঘ্য তুমি মেপে দেবে অঙ্কের সাহায্যে বের করা যাবে তুমি স্কেলের সাহায্যে মেপে দেখবে দে আর অঙ্কের সাহায্যে করে দেবে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে দেখবে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এবং তোমার স্কেলের সঙ্গে মাপ এক হচ্ছে কিনা তুমি দেখে নেবে মাপ যদি এক হয়ে যায় জেনে নিতে হবে যে তোমার অঙ্কন পদ্ধতি সঠিক রয়েছে আর যদি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের সঙ্গে তোমার স্পর্শকের দৈর্ঘ্য একটু হেলপের হয় তাহলে জানতে হবে কোথাও তোমার অঙ্কন করতে একটু ত্রুটি হয়ে গেছে বিচ্যুতি ঘটে গেছে সেটাকে তোমাকে দেখতে হবে কোথায় হয়তো লম্ব ত্রুটি হয়েছে কোথায় স্কেল বসাতে গিয়ে ভুল হয়েছে কোথাও রুল কম্পাস বসাতে গিয়ে ভুল হয়েছে সেই ভুলগুলোকে তোমাকে শুধরে নিতে হবে যাই হোক এই সংক্রান্ত এবার আর তেমন কিছু নাই এরপরে রয়েছে তোমাদের দেখো এক্সারসাইজ রয়েছে এক্সারসাইজে একের পর এক প্রত্যেকটাই তোমরা করে দেখবে আশা করি পারবে কোথাও কোনো কিছু অসুবিধা হবে না এক্ষেত্রে দেখা যাচ্ছে এক একটা বৃত্তের অভ্যাস করতে গিয়ে দেখবে একটা বৃত্তের হয়তো 4টা বিন্দুতে
এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এদিকে একটা স্পর্শক নিতে বলে এদিকে, এদিকে একটা ব্যাসার্ধ, আর একটা ব্যাসার, এদিকে একটা ব্যাস, আরও একটা ব্যাস নিতে বললো। যারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে তাদের চারটা বিন্দুতে আবার স্পর্শ অঙ্কন করতে বলছে। চারটা বিন্দুতে স্পর্শকগুলোকে যোগ করে দেখবে তুমি একটি বর্গক্ষেত্র হয়ে যাবে, সেরকম প্রশ্নও রয়েছে তোমাদের, তোমরা করে দেখবে। আর তেমন কিছু জটিলতা নাই, খুব সহজ রয়েছে তোমাদের। যেটা জটিলতা ছিল সেটা তোমাদের সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কোনো দুটো বৃত্ত, এখানে একটা বৃত্ত রয়েছে, আরও একটা দূরে একটা বৃত্ত রয়েছে, সে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শক, দুটি সরল সাধারণ স্পর্শক, একটি তির্যক সাধারণ স্পর্শক অঙ্কন করতে হবে। সাধারণ তির্যক সাধারণ, সাধারণ তির্যক স্পর্শক অঙ্কন বা সরল সাধারণ স্পর্শক অঙ্কন, সেটা জটিলতাটা তোমাদের সিলেবাস থেকে পরিহার করেছে। কাজে সহজটাই দিয়েছে তোমরা, এই সহজটাকে তোমরা প্র্যাকটিস করবে, এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে পরীক্ষাতে, একটা এসেছে এবছর, সামনে বছর আসতে পারে এখান থেকে। কাজে প্রত্যেকটা অনুশীলন খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা করবে, আর কোনো কিছু নাই এর মধ্যে, জটিলতা নাই, তেমন কোনো প্রশ্ন নাই, ঠিক আছে। তোমরা এর পরের দিনে আবার আমরা ফিরে যাবো উপপাদ্যের সাদৃশ্যতায়, যে সাদৃশ্যতা একটু আলোচনা করেছিলাম থ্যালিসের উপপাদ্যের আগে পর্যন্ত, এরপরে থ্যালিসের উপপাদ্যটা নিয়ে আমি আলোচনা করে আবার উপপাদ্যটাকে এগিয়ে নিয়ে যাব। তোমরা সে পর্যন্ত এই অনুশীলন করবে। আর তো বলছি, তোমাদের বলেছি এর আগে, ঈদের জন্য রমজানের শেষে তোমরা, তোমাদের ঈদের ছুটি থাকবে, সেটা এক সপ্তাহ থাকতে পারে বা 10 দিনও থাকতে পারে। তোমরা আশা করি এখন আমাদের রোজা 3টা অংশের মধ্যে শেষ অংশে, অর্থাৎ সবে কাদারের রাত আমরা পালন করছি আর কি, বিজয় রাত্রিতে। তোমরা শরীরের দিক থেকে লেখাপড়া স্বাস্থ্য বজায় রেখে যতটুকু পারবে ধর্মের কাজ করবে, বাধা নাই, কাজ করতে তোমরা রাত জাগবে, সবে কাদার পালন করবে, রোজা পালন করো, আমরাও আমরা পালন করছি, এইটুকু আশা রেখে তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আর কি শেষ করছি।